ইতিহাদের মাটিতে যা কখনো করে দেখাতে পারেনি কোনো রিয়াল মাদ্রিদের কোচ, সেটাই যেন এবার করে দেখালেন কার্লো আনচেলত্তি। সিটির ঘরের মাঠেই প্রায় 50,000 সিটিজেনদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করে দিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ যদি কিনা কোনো আলাদা এক রাজ্য হয়, তাহলে সেই রাজ্যের রাজা একটা মাত্র দল, রিয়াল মাদ্রিদ। এখন অবধি ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই মুকুটটা 14 নিজেদের মাথায় পড়েছে স্পেনের এই ক্লাবটি। ক্লাবটির অতীত রেকর্ড ভয় ধরিয়ে দেবে ইউরোপের যে কোনো দলকেই। তবে প্রতিপক্ষ যদি পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি হয়, তাহলে হয়তো রিয়াল মাদ্রিদের মতো দলও সমীহ করতে বাধ্য থাকবে। গত এক দশকে ম্যানচেস্টার সিটি ইউরোপীয় ফুটবলে নিজেদের তৈরি করেছে এক সুপার জায়ান্ট হিসেবে। গার্দিওলার মাস্টার মাইন্ড আর কেডিবি, হালান্ড, বার্নান্দো সিলভার মতো ফুটবলাররা এই ক্লাবকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। রিয়াল মাদ্রিদই বা কম কিসে? গত 10 5 নিজেদের ঘরে শিরোপা তুলেছে লস ব্লাঙ্কোরা। তাই রিয়াল সিটির দৈরত নিয়ে সবসময় থাকে বাড়তি উন্মাদনা। আর তার উপর আবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে 3-3 ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়লে সবার চোখে গেঁথে যায় ইতিহাদের দ্বিতীয় লেগের দিকে। যদিও এই মাঠে রিয়ালের আগের ইতিহাস খুব একটা ভালো না। গত মৌসুমেও সেমিফাইনালের মঞ্চে সিটির মাঠে এসে এক হালি গোল হজম করতে হয়েছে ভিনিসিয়াস রদ্রিগোদের। এবার তো সান্তিয়াগো বার্নাবুতেই 3 দিয়ে বসেছে সিটি। ইতিহাদে না জানি রিয়ালের সাথে কি ছেলে খেলাটাই না করে সিটি, এমনটাই ভেবেছিল সবাই। সবার চিন্তা যখন এমন ছিল, তখন ম্যাচ শুরুর 12 দারুণ এক দলগত পারফরমেন্সে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর প্রথম শট এডারসন নিদারুণ দক্ষতায় ঠেকালেও ফিরতি শটে বল জালে জড়িয়ে দেন এই ব্রাজিলিয়ান। এরপরের পুরো গল্পটা অবশ্য স্বাগতিকদের। ডি ব্রুইনা, হালান্ডরা একের পর এক আক্রমণ করলেও কোনোভাবেই যেন পাচ্ছিল না গোলের দেখা। ডি ব্রুইনার শট সামান্যের জন্য বাইরে দিয়ে তো গেছেই, হালান্ডের হেডার গিয়ে লেগেছে ক্রসবারে। ফিরতি বলে বার্নার্দো সিলভাও বল জড়াতে পারেনি জালে। প্রথমার্ধ শেষে 1-0 ব্যবধানে এগিয়ে থাকে মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে শুরু থেকে আরও চাপ প্রয়োগ করতে থাকে ম্যানচেস্টার সিটি। তাদের এমন তীব্র আক্রমণের মুখে কোণঠাসা হয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। নিজেদের খোলস থেকে বেরই হতে পারছিল না স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের 76 কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পেয়ে যায় ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইনার পা থেকে আসা গোলে সমতায় ফেরে সিটিজেনরা। 1-1 গোল নিয়েই শেষ হয় 90 খেলা। এরপর 15 করে অতিরিক্ত 2 খেললেও কোনো দলই পায়নি গোলের দেখা। খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। প্রায় 1 বেশি সময় আগে শেষ পেনাল্টি শুট আউটে অংশ নেওয়া রিয়াল ভুল করে বসে শুরুতেই। এডারসন বাধা টপকাতে পারেনি রিয়ালের লুকা মদ্রিজ। সিটি এগিয়ে থাকলেও বার্নান্দো সিলভা আর কোভাচিচের পেনাল্টি মিসে ম্যাচের লাগাম চলে আসে রিয়ালের কাঁধে। শেষ পেনাল্টিতে রুডিগার এডারসনকে পরাস্ত করলেই নিশ্চিত হয়ে যায় রিয়ালের সেমিফাইনালে যাওয়ার টিকিট। প্রথমবারের মতো সিটিজেনদের মাঠ থেকে শেষ হাসিটা নিয়ে বের হয় রিয়াল। এদিকে আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনালকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিক। রিয়াল আর বায়ার্নের মধ্যেই হবে এবারের আসরে ফাইনালে যাওয়ার লড়াইটা। সিয়াম তালুকদার, অনফিল্ড।